পূর্ব বর্ধমান জেলার বর্ধমান পৌরসভার নতুন প্রশাসক মণ্ডলী গঠন হওয়ার পর থেকেই তারা শহরের বিভিন্ন উন্নয়নমূলক কাজে নেমে পড়েছেন। মানুষের চাহিদা মতন উন্নয়ন করা হবে বলেই প্রশাসক মণ্ডলীর সদস্যরা জানান। শুক্রবার রাতে কার্জন গেট চত্বরে উপস্থিত হয়ে দীর্ঘদিন পর বন্ধ থাকা বিজয় তোরণের লাইট না জ্বালানিয়ে প্রশাসক মণ্ডলী জানান কেন এতদিন লাইট জ্বলেনি সেই ব্যাপারে খোঁজ করা হবে। এছাড়াও বিজয় তোরণ সহ এলাকাকে সৌন্দর্যায়ন করা হবে। আমাদের ট্রেড সেন্টার আর একটা হচ্ছে আমাদের হচ্ছে লাইভ লাইট, এখান দিয়ে মানুষরা আসেন। স্থায়ীভাবে এই এলাকাটাকে আমরা কীভাবে সাজিয়ে তুলতে পারি তার একটা পরিকল্পনা নিয়ে আমরা এগোচ্ছি। হ্যাঁ, হেরিটেজ বর্তমানের একটা হেরিটেজ, 1905 সালে তৈরি, সেই জিনিসটাকে নতুন করে সংস্কার করাই আছে, কিন্তু এর মধ্যে যেসব গাছপালা হয়েছে ওটাকে উড়িয়ে দিয়ে এটাকে পুরো বিউটিফিকেশন করার একটা পরিকল্পনা আমরা ভেবে নিয়েছি। সেটা আমরা অপারেট করবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল, সেটার জন্যই ভাবনা চিন্তা চলছে। আপাতত এখন লাইট লাগানো, আপাতত কারণ একটা লাইটটা ছিল, যে লাইটটা কেন জ্বলতো না আমরা জানতাম না। যেহেতু আমরা এসেছি এই 3-4 দিন, বুঝতেই পারছেন তার মধ্যে আমরা লাইটটা ইনিশিয়ালি জ্বালানো হয়েছে, এবারে এন্টায়ার বিউটিফিকেশনটার পরিকল্পনা চলছে। ভেরি সুন এটা বর্তমানবাসীকে আমরা সম্পূর্ণভাবে তৈরি করে মানে রং করে তার ডেকোরেটিভ অবস্থায় আমরা ফিরিয়ে দেবো। প্রশাসক মণ্ডলীর এই রূপ উদ্যোগকে শহরবাসীর সাধুবাদ জানান। এখানে আমাদের যে নব পৌর বোর্ড হয়েছে তার চেয়ারপারসন যিনি এবং ভাইস চেয়ারপারসন যিনি, তিনি এখানে এসেছিলেন, তাদের মতে এটা যেহেতু বর্তমানের হেরিটেজ সেই জন্য এটা আলোকায়নের ব্যবস্থা আমাদের পৌরসভা থেকে খুব দ্রুত করতে হবে। সেই জন্য আমাদের যেসব ইঞ্জিনিয়াররা ছিলেন তারা শুধু এসে কীভাবে কত দ্রুত, এখন একটা টেম্পোরারি আলোকায়নের ব্যবস্থা হয়েছে, কিন্তু আগামী দিনে যাতে খুব সুন্দরভাবে আলোকায়ন করা যায় তার নির্দেশ দেওয়ার জন্য এবং তার রূপরেখা কী হবে সেটা দেখার জন্যই ওনারা আজকে সন্ধ্যেবেলা এখানে এসেছিলেন। বিডিএ থেকে আমাদের যেটা টয়লেট এখানে একটা ছিল পে অ্যান্ড ইউজ টয়লেট, সেটা বিডিএ আমাদেরকে তৈরি করে দিচ্ছে এবং এটার ফাংশনিংয়ের দায়িত্ব আমাদেরই থাকবে। বিডিএর ফান্ডিংয়ে এটা তৈরি হচ্ছে, খুব আধুনিকভাবে বিডিএ থেকে তৈরি করে দেওয়া হচ্ছে। একটু আগেই সিও স্যার এসেছিলেন, বিডিএর সিও স্যার, উনিও দেখে গেলেন, আমাদেরকে বলে গেলেন যে কিছুদিনের মধ্যে এটা আমরা তোমাদেরকে হ্যান্ডওভার দেবো, তোমরা একটু দেখো যাতে এটা খুব ক্লিন হয়। এইটার ডিজাইনটা ওনার কথা মতে রাজারহাট নিউ টাউনে যেরকম টয়লেটগুলো রয়েছে সেই রকম ডিজাইনই হয়েছে, দেখবেন বর্তমানে এটা খুব একটা উন্নত টয়লেট হচ্ছে। আমাদের ইচ্ছা আছে এটার ওপরে একটা রুফটপ ক্যান্টিনও করা, সেটা এরপরের যারা প্রশাসক হয়েছে তারা সিদ্ধান্ত নেবেন। বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, আনন্দবার্তা।